আমেরিকাকে প্রমাণ করতে হবে পাইপলাইন ধ্বংসে তার হাত ছিল না, দাবি রাশিয়ার। ইউক্রেনের হয়ে লড়তে আইএস জঙ্গিদের পাঠাচ্ছে আমেরিকা। ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগদানে অনুমোদন দেওয়ার জন্য তুরস্কের এখনই সময়, বলেছেন ন্যাটো মহাসচিব। ইউক্রেন জুড়ে 32টি ক্ষেপণাস্ত্র ছুঁল রাশিয়া। চীনের সেই বেলুন ধ্বংস নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বাইডেন। সাবেক সেনাপ্রধান বাজওয়ার বিরুদ্ধে তদন্তে চেয়ে প্রেসিডেন্টকে ইমরানের চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমেরিকাকে প্রমাণ করতে হবে পাইপলাইন ধ্বংসে তার হাত ছিল না, দাবি রাশিয়ার। রাশিয়া বলেছে আমেরিকাকে একথা প্রমাণ করতে হবে যে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ধ্বংসে তার কোনো ভূমিকা ছিল না। সাগরের তলদেশ দিয়ে রাশিয়ার গ্যাস ইউরোপে নেওয়ার জন্য $100 কোটি খরচ করে রাশিয়া ওই পাইপলাইন নির্মাণ করেছিল। ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যে গত বছরের 26 সেপ্টেম্বর নর্ড স্ট্রিম 1 ও নর্ড স্ট্রিম 2 পাইপলাইনে কয়েকটি ধারাবাহিক বিস্ফোরণ ঘটে এবং এর ফলে দুটি পাইপলাইনই কার্যক্ষমতা হারায়। সম্প্রতি মার্কিন অনুসন্ধানী সাংবাদিক সিমোর হার্শ নিজের তদন্ত শেষে ঘোষণা করেন, মার্কিন ডুবুরিয়া রাশিয়ার ওই পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়ে। সিমোর হার্শ নিজের তদন্ত শেষে রুশ দূতাবাস এক বিবৃতিতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সেপ্টেম্বরে ওই বিস্ফোরণের পরপর মার্কিন সরকার ওই নাশকতামূলক তৎপরতার জন্য রাশিয়াকে দায়ী করেছিল। রুশ দূতাবাস বলেছে নর্ড স্ট্রিম 1 ও নর্ড স্ট্রিম 2 পাইপলাইনে বিস্ফোরণ ছিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং রাশিয়া এ বিষয়টিকে সহজে ছেড়ে দেবে না। নর্ড স্ট্রিম 1 পাইপলাইন দিয়ে গত এক দশক ধরে রাশিয়ার গ্যাস জার্মানিতে প্রবেশ করত এবং সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশেও রপ্তানি হতো। রাশিয়া ইউরোপকে বাজার মূল্যের চেয়ে কম দামে এই গ্যাস দিত। আর নর্ড স্ট্রিম 2 পাইপলাইন নতুন করে নির্মাণ করা হলেও বিস্ফোরণের সময় পর্যন্ত তাতে গ্যাস ব্যবহার শুরু করা হয়নি। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের হয়ে লড়তে আইএস জঙ্গি পাঠাচ্ছে আমেরিকা। ইউক্রেন সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে পশ্চিম এশিয়ার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস জঙ্গিরা। যুদ্ধের বর্ষপূর্তির আগে এমন চাঞ্চল্যকর অভিযোগ করল মস্কো। অভিযোগের সমর্থনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর বৃহস্পতিবার একটি ভিডিও ফুটেজে এই তথ্য জানিয়েছে, যে ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যমগুলো। ওই ভিডিওতে দেখা যাচ্ছে ইউক্রেন সেনার উর্দি পরা এক ব্যক্তির কাঁধে রয়েছে আইএসের প্রতীক। রাশিয়ার দাবি ওই ব্যক্তি ডোনবাস, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একসাথে ডোনবাস ডাকা হয়। এই এলাকায় মোতায়েন ইউক্রেন সেনার একটি ইউনিটের কমান্ডারদের দায়িত্বে রয়েছেন। ওই ব্যক্তি আদতে আইএসের একটি যোদ্ধা গোষ্ঠীর নেতা। আমেরিকার সাহায্যে ওই দলটিকে ভাড়াটে সেনা হিসেবে এনেছে ইউক্রেন। যদিও মস্কোর ওই অভিযোগ স্বীকার করেনি ভ্লাদিমির জেলেন্সকির সরকার, পশ্চিমী সংবাদ মাধ্যমও ওই ছবি ও ভিডিও ফুটেজের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছে। প্রসঙ্গত বুধবার আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি পশ্চিমী জোট জানিয়েছে তারা ইউক্রেনকে আরও সামরিক সহায়তা পাঠাবে। এরপরই বৃহস্পতিবার রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস দাবি করে যে আইএস জঙ্গিদের ব্যবহার করে রাশিয়া এবং প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রগুলিতে হামলা চালানোর পরিকল্পনা করেছে ওয়াশিংটন। এই মাসের 24 তারিখে এক বছর পূর্ণ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। এ অবস্থায় হামলার গতি আরও বাড়িয়ে দিয়েছে মস্কো। দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের রুশ স্থলবাহিনী জোর হামলা শুরু করেছে। ইউক্রেন জানিয়েছে তারা জানে যুদ্ধের বর্ষপূর্তিতে ভয়ানক চেহারা নেবে রাশিয়ার আক্রমণ। মস্কোকে প্রতিহত করতে তৈরি হচ্ছে তারাও। এদিকে জানিয়ে দিব, ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগদানে অনুমোদন দেওয়ার জন্য তুরস্কের এখনই সময়, বলেছেন ন্যাটো মহাসচিব। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন এখন সময় এসেছে ফিনল্যান্ড এবং সুইডেন উভয়কে জোটের নতুন সদস্য হিসেবে অনুমোদন দেওয়ার। আঙ্কারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় স্টলটেনবার্গ বলেন মূল বিষয় দুটি দেশকে একসাথে অনুমোদন দেওয়া হচ্ছে কিনা তা নয়, বরং অনুমোদন যত তাড়াতাড়ি সম্ভব তা গুরুত্বপূর্ণ। চাবুসোগলু বলেন তুরস্ক দুটি আবেদন আলাদাভাবে মূল্যায়ন করতে পারে। তুরস্ক ও হাঙ্গেরি হল একটিমাত্র ন্যাটো সদস্য যারা ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানকে অনুমোদন করেনি। এটি এমন একটি প্রক্রিয়া যা অবশ্যই সর্বসম্মত হতে হবে। গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ফিনল্যান্ড ও সুইডেন যোগদানের জন্য আবেদন করে। তুরস্ক সুইডেন সম্পর্কে বেশি অনিচ্ছা প্রকাশ করেছে। তুরস্ক অভিযোগ করেছে যে তারা তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং তাদের প্রতি সুইডেন সরকার খুব নমনীয়। স্টলটেনবার্গ বৃহস্পতিবার বলেছেন যে সুইডেন এবং ফিনল্যান্ড উভয়ই তুরস্কের উদ্বেগ স্বীকার করে এবং এ বিষয়ে নীতি বাস্তবায়ন করেছে। জুলাই মাসের ন্যাটো সম্মেলনে সন্ত্রাসবাদ একটি প্রধান বিষয় হবে। তিনি বলেন এটি তুরস্কের সিদ্ধান্ত। এ ধরনের অনুমোদনের বিষয়ে তুরস্কের সরকার ও সংসদ সিদ্ধান্ত নেয়। এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য বার্তা সংস্থা এপি থেকে নেওয়া বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা। এদিকে জানিয়ে দিব, ইউক্রেন জুড়ে 32টি ক্ষেপণাস্ত্র ছুঁল রাশিয়া।
আজ ফের গোটা ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। ইউক্রেন সরকারের এক আধিকারিক জানিয়েছেন, দেশের দক্ষিণে এয়ার ডিফেন্স সিস্টেমে 8টি ক্যালিবার ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা হয়েছে। কৃষ্ণ সাগরে ভাসমান একটি জাহাজ থেকে ছড়া হয়েছিল ক্ষেপণাস্ত্রগুলি, কিন্তু অন্য ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করা যায়নি। উত্তর পশ্চিম ইউক্রেনে আসতে পরে সেগুলো মধ্য ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক এবং কিরোভোদগ্রাদ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আক্রান্ত। মোট 32টি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির পশ্চিমী জোট জানিয়েছে তারা ইউক্রেনে আরও সাহায্য পাঠাবে। তারপরেই আজ জোরদার হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, পূর্ব ইউক্রেনে 24 ঘন্টায় ভয়ানক হামলা চালিয়েছে মস্কো। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, পরিস্থিতি খুবই জটিল হয়ে রয়েছে, শত্রুদের লক্ষ্য পূরণ করতে দেবে না আমাদের যোদ্ধারা, ওদেরও বড়সড় ক্ষতি হচ্ছে। ইউক্রেনের বায়ুসেনার তরফে জানানো হয়েছে, আজ সারাদিনে অন্তত 32টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। কিছু ক্ষেপণাস্ত্র হামলার আগে ধ্বংস করা গেলেও বেশ কয়েকটি KH-22 ক্রুজ ক্ষেপণাস্ত্র নিশানায় গিয়ে পড়ে, তাতেই পরিকাঠামোগুলি ক্ষতিগ্রস্ত হয়। যেমন পশ্চিমে পোল্যান্ড সীমান্ত ঘেঁষা শহর লিভিভের শিল্প অঞ্চলে ক্ষেপণাস্ত্র গিয়ে পড়লে সঙ্গে আগুন ধরে যায়। যদিও প্রশাসনের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। এই মাসের 24 তারিখে পূর্ণ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এই অবস্থায় হামলার গতি বাড়িয়ে দিয়েছে মস্কো। আজ রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, লুহানস্ক অঞ্চলের একাংশে পিছু হতে বাধ্য হয়েছে ইউক্রেন বাহিনী। দোনেৎস্কেও যুদ্ধ চলছে। গতকাল পোক্রোভস্ক শহরে রুশ হামলায় 3 জনের মৃত্যু হয়েছে, 11 জন জখম, 4টি বহুতল এবং 1টি স্কুল বাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে কিয়েভের আকাশে আজ 6টি রুশ গুপ্তচর বেলুন দেখা গিয়েছে। চর বেলুনগুলি গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রশাসন। এর বেশি কিছু প্রকাশ করেনি তারা। ইউক্রেনের বায়ুসেনার মুখপাত্র ইউরি ইহিনাত জানিয়েছে, ড্রোন নষ্ট না করে ওরা বেলুন ব্যবহার করছে। এদিকে জানিয়ে দিব চীনের সেই বেলুন ধ্বংস নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বাইডেন। আমেরিকার আকাশে উড়তে থাকা চীনের বেলুন ধ্বংসের বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এ বিষয়ে ক্ষমা চাওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। জো বাইডেন বলেন, চীনের সঙ্গে স্নায়ু যুদ্ধে জড়াতে চায় না আমেরিকা। বেলুন ধ্বংসের বিষয়টিকে নিয়ে আমি চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব, তবে এ বিষয়ে ক্ষমা চাওয়া হবে না। যুক্তরাষ্ট্রের মানুষের স্বার্থ, সুরক্ষা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার উপর জোর দেন বাইডেন। দেশটির আকাশে ধ্বংস করা উড়ন্ত রহস্যময় বস্তু নিয়েও কথা বলবেন তিনি। বাইডেন বলেন, আমরা এখনও স্পষ্টভাবে জানি না সেগুলো আসলে কি, তবে করা হচ্ছে 3টি রহস্যময় বস্তুর সঙ্গে চীনা গোয়েন্দাগিরির সম্পর্ক নেই। এগুলো সম্ভবত বাণিজ্যিক প্রতিষ্ঠানের গবেষণায় সম্পৃক্ত কোনো যান। এ নিয়ে তদন্ত করছেন গোয়েন্দারা। তবে বাইডেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের আকাশে এখনও যদি দেশের মানুষের নিরাপত্তার জন্য হুমকি তৈরি হয় এমন কোনো বস্তু কিংবা বেলুন উড়ে, তবে সেটাও ভূপাতিত করা হবে। এদিকে জানিয়ে দিব সাবেক সেনাপ্রধান বাজওয়ার বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রেসিডেন্টকে ইমরানের চিঠি। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার দায়িত্বে থাকা অবস্থায় বারবার শপথ ভঙ্গ করেছেন। অভিযোগ তুলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলভিকে লেখা এক চিঠিতে এ বিষয়ে দ্রুত তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন। 14 ফেব্রুয়ারি ইমরান ওই চিঠি পাঠান বলে জানায় পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক দ্য ডন। চিঠিতে ইমরান খান বলেন, জেনারেল কামার জাভেদ বাজওয়া চারভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। নিজের এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে তিনি গত 9 ফেব্রুয়ারি প্রকাশিত সাংবাদিক জাভেদ চৌধুরীর একটি কলামের কথা উল্লেখ করেন, যেখানে বাজওয়ার মন্তব্যে উল্লেখ রয়েছে। জাভেদ চৌধুরীর কলামের উদ্ধৃতি দিয়ে ইমরান বলেন, জেনারেল বাজওয়া অতীতে বলেছিলেন, আমাদের মনে হয়েছিল ইমরান খান যদি ক্ষমতায় থেকে যান তবে তিনি দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন, এবং তিনি এ কথা সাংবাদিক জাভেদ চৌধুরীর কাছে স্বীকার করেছিলেন। এখানে তিনি বলতে ঠিক কাদের বোঝাতে চেয়েছেন সেটা জেনারেল বাজওয়ার কাছে নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নির্ধারিত প্রধানমন্ত্রী যদি ক্ষমতায় থেকে যান তবে তিনি দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন, এমন ভাবনা ভাবার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে কে দিয়েছে। একমাত্র জনগণই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে বলে বর্ণনা করেন ইমরান। তিনি আরও বলেন, একমাত্র জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে যে কে কাকে তারা তাদের প্রধানমন্ত্রী হিসেবে চায়, কিন্তু তিনি এই অধিকার নিজের হাতে নিয়ে স্পষ্টভাবে সংবিধানের তৃতীয় সূচির 244 ধারা সমুন্নত রাখার যে শপথ নিয়েছিলেন তা লঙ্ঘন করেছেন। এরপর ইমরান কামার জাভেদ বাজওয়ার আরও একটি স্বীকারোক্তির কথা উল্লেখ করেন, যেখানে সাবেক সেনাপ্রধান বলেছিলেন তিনি চেষ্টা করে সাবেক অর্থমন্ত্রী শওকত তাইনের বিরুদ্ধে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর মামলা খারিজ করতে সক্ষম হয়েছেন। ইমরান বলেন, এর মধ্য দিয়ে এটাই প্রমাণ হয় NAB সাবেক সেনাপ্রধানের নিয়ন্ত্রণে ছিল, এটাও সংবিধানের স্পষ্ট লঙ্ঘন, কারণ পাকিস্তানের সংবিধান অনুযায়ী সেনাবাহিনী নিজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর মাত্র এবং বেসামরিক স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান NAB কোনোভাবেই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে না। এরপর ইমরান আরেক সাংবাদিক আফতাব ইকবালের একটি
ইউটিউব ব্লগের কথা উল্লেখ করেন। ওই ব্লগে আফতাব দাবি করেন, জেনারেল বাজওয়া তাকে বলেছেন ইমরান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি ইমরানের সঙ্গে হওয়া কথোপকথনের রেকর্ড করতেন, যেটিকে একজন সেনাপ্রধানের শপথে চূড়ান্ত এবং তার নিজের মৌলিক মানবিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করেন ইমরান খান। তিনি প্রশ্ন তোলেন কোন এবং কোন অনুমোদনের ভিত্তিতে জেনারেল বাজওয়া গোপন কথোপকথনের রেকর্ড করেছিলেন। সর্বশেষ ইমরান গত বছর ফেব্রুয়ারিতে তার রাশিয়া সফরের কথা উল্লেখ করেন। ইমরানের সফরের দিন চরম বিতর্ক রয়েছে, কারণ ইমরান যখন রাশিয়া সফরে ছিলেন ঠিক সেই সময় ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।